ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আজকে মিডিয়ায় উঠে এসেছে, অবশ্যই দেখে রাখবেন। ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কী বলা আছে। কেন্দ্রীয় কর্মীদের ওপর খরস্ত মোদী সরকার, আন্দোলন করলে কাটা যাবে বেতন। রাজ্যের কর্মীরা যেমন ডিএ নিয়ে আন্দোলন করছে, তেমনি অন্যদিকে কেন্দ্রীয় কর্মীরা নতুন পেনশন স্কিম সরিয়ে পুরনো পেনশন স্কিমের দাবিতে আন্দোলন করছে এবং আগামী দিনে তারা আন্দোলনে যাচ্ছে। সেই নিয়ে বিভিন্ন মন্ত্রক নোটিফিকেশন জারি করেছে। তবে সরকারি কর্মীরা কি আন্দোলন করতে পারে, সেখানে সুপ্রিম কোর্টের রায়ে কি বলা রয়েছে এবং সরকারি বা কী ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেই জন্য ভিডিওটি সকলে দেখে রাখবেন। চলে আসুন বিষয়টা আপডেটটি দেখে নিন। সরকার বিরোধী আন্দোলন করতে পারবে না কেন্দ্রীয় কর্মীরা, করা যাবে না বিক্ষোভ সমাবেশ কিংবা প্রতিবাদ আন্দোলন, গেট ধর্ণা অবস্থানও নয়, অন্যথায় কন্ডাক্ট রুলের আওতায় বিধিভঙ্গের দোষে অভিযুক্ত হবেন সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, কাটা যেতে পারে বেতন, এমনকি অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হতে পারে রীতিমতন আইনি পদক্ষেপ, নয়া পেনশন প্রকল্প মানা হবে না, পরিবর্তে চালু করতে হবে পুরনো পেনশন স্কিমই। প্রধানত এই দাবিতেই কাল সোমবার দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান এবং কার্যালয়ের সামনে যৌথ গেট মিটিং, ধর্ণা অবস্থান, বিক্ষোভ সমাবেশ, আলোচনা সভার ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ। আর তাদের ওই সরকার বিরোধী ধর্ণা বিক্ষোভ আটকাতেই তৎপর হয়েছে মোদী সরকার। কার্যত হুঁশিয়ারি দিয়ে আবারও জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। শ্রমসহ সমস্ত মন্ত্রকই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির কপি পাঠিয়ে কর্তৃপক্ষকে বলা হয়েছে যে প্রতিবাদ বিক্ষোভের দিন যেন কোনো কেন্দ্রীয় সরকারি কর্মী ছুটি না পান। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এহেন পদক্ষেপ তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। পুরনো পেনশন স্কিম চালুর দাবিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 21 আগস্টের কর্মসূচি ঠেকাতে 16 আগস্ট বিজ্ঞপ্তি জারি করেছে কর্মীবর্গ মন্ত্রক। সেই বিজ্ঞপ্তির কপি পেয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রক। অন্যান্য মন্ত্রকও বিজ্ঞপ্তি মেনে পদক্ষেপ নিচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। কর্মীবর্গ মন্ত্রক তার বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে সরকারি কর্মীদের সংগঠন তৈরির অধিকার থাকলেও তাদের কোনো রকম ধর্মঘট করার বিধিবদ্ধ নিয়ম নেই। কোনো কেন্দ্রীয় সরকারি কর্মী তা করতে পারে না, এমনকি বিভিন্ন রায়ে সুপ্রিম কোর্টও এ বিষয়ে সহমত হয়েছে। বিজ্ঞপ্তিতে কর্মীবর্গ মন্ত্রক এও বলেছে প্রয়োজনে যুগ্ম সচিব রা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলুন, যাতে এই ইস্যুতে উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়। পাশাপাশি কর্মীবর্গ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে যে এর পরেও যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মী ধর্ণা প্রতিবাদ বা ধর্মঘটের রাস্তায় হাঁটেন, তাহলে তাদের নাম নির্দিষ্ট তারিখে সন্ধ্যার মধ্যে জানিয়ে দিতে হবে। এ ব্যাপারে ইউটিসিইউ সাধারণ সম্পাদক অশোক ঘোষ বলেন, পুরনো পেনশন স্কিমের দাবিতে যেভাবে সকলে সোচ্চার হচ্ছেন তাতে সরকার বেকায়দায় পড়েছে, প্রতিবাদ সামলাতে পারছে না বলেই এইভাবে হুমকি হুঁশিয়ারির পথে হাঁটতে হচ্ছে কেন্দ্রকে। কেন্দ্রের শাসক দলের বহু কর্মীও রাস্তায় নামছেন। পুরো সিদ্ধান্ত সরকারকে বিবেচনা করে দেখতে হবে। সুতরাং দেখলেন যে ধর্মঘটে যাচ্ছে বা আন্দোলনে যাচ্ছে কেন্দ্রীয় কর্মীরা পুরনো পেনশন স্কিমের দাবিতে। যদিও এরাজ্যে পুরনো পেনশন স্কিম রয়েছে, পুরনো পেনশন স্কিম সবসময় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত ভালো, সেটা আগেও অনেকবার বলেছি। এমনি নতুন পেনশন স্কিম কিন্তু সেইভাবে কোনো রকম সুবিধা এখনও পর্যন্ত নেই এবং পুরনো পেনশন স্কিমে সেখানে ফ্যামিলি পেনশনেরও যেরকম সুবিধা আছে, ডিএ বাড়লে সুবিধা আছে, এছাড়া পে কমিশন হলে সেখানে রিভিশন হয়, কিন্তু নতুন পেনশন স্কিমে এই ধরনের কোনো সুবিধা নেই। ফলে আন্দোলনে যাচ্ছে কর্মীরা, তবে দেখা যাক যে তাদের এই আন্দোলন সফল হয় কি না, কারণ কেন্দ্রীয় সরকারও বদ্ধপরিকর যে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হবে না, যদিও বিভিন্ন রাজ্য কিন্তু পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনছে। ধন্যবাদ।